আসসালামু আলাইকুম হেদায়ত্যা আপনাদের সাথে আজকে আমি একটা নতুন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এসিও ক্লার্ক আমরা যারা এসিও এক্সপার্ট আছি তাদের জন্য এখানে একটু বেশি অপরচুনিটি থাকবে বাট আপনি যদি অন্য কোনো স্কিল থাকে আপনার কন্টেন্ট রাইটিং প্রোগ্রামিং অ্যান্ড আদার স্কিল থাকে এখান থেকে আপনি ইজিলি সার্ভিস দিতে পারবেন নতুন ফ্রিল্যান্সারদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি চেষ্টা করব। এখান থেকে আপনারা যেন স্টেপ বাই স্টেপ প্রথম অর্ডারগুলো পান একদম সম্পূর্ণ গাইডলাইন ইনশাল্লাহ এখান থেকে আপনারা পাবেন তো এসিও ক্লার্কে আপনি অ্যাজ এ সেলার হিসাবে জয়েন করতে পারবেন অ্যাজ এ বায়ার হিসাবে জয়েন করতে পারবেন আপনি যদি এইটা লক্ষ্য করেন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ভেরি কম্পিটিটিভ একটা জায়গা বাট আমরা অবশ্যই ফাইবার এবং আপওয়ার্কে থাকবো সাথে যদি আমরা এসিও ক্লার্ক ফ্রিল্যান্সার ডট কম এইসব প্ল্যাটফর্ম থেকে যদি আমরা অর্ডারগুলো পাই এইটা আমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট তো এখানে আমি যদি দেখি যে দেখেন লিঙ্ক বিল্ডিং আর্ট অ্যান্ড ডিজাইন কন্টেন্ট রাইটিং প্রোগ্রামিং অন পেজ এস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গেস্ট পোস্টিং লোকাল এসিও এর জন্য আমরা যদি ফ্রিল্যান্সার হয়ে আমাদের এই স্কিলগুলো যদি থাকে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে সার্ভিস দিতে পারবো তার জন্য আমাকে একটা সুন্দর প্রোফাইল তৈরি করতে হবে এখানে আর একটা বড়ো সুযোগ যে আমাদের পেমেন্ট জটিলতা অন্যান্য মার্কেট প্লেসের মতো নাই আমরা চাইলে এখানে পেওন অ্যাড করতে পারি বাংলাদেশ থেকে যেটা সব থেকে ইজি তো এখানে যদি আমি একটা প্রোফাইল তৈরি করতে চাই প্রথমে সাইন ইন দেখতে পারবেন তারপরে জয়েন জাস্ট জয়েনে যদি আমরা ক্লিক করি এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে আপনারা আপনাদের মতো একটা ইউজার নেম দিয়ে দেবেন আমি এখানে হেদায়ত হান্ড্রেড দিয়ে দিলাম দেওয়ার পর একটা ভ্যালিড ইমেইল এখানে অ্যাড করতে হবে যে ইমেলটা আপনার লগ ইন থাকবে কারণ পরবর্তীতে এই ইমেলটা আমাদেরকে ভেরিফিকেশনটা করতে হবে তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর ওকে ডট কম তারপর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড চেষ্টা করবেন ছোটো হাতের বড়ো হাতের এবং সিম্বল ইউজ করার জন্য তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি এখানে অ্যাড করলাম এবং পুনরায় পুনরায় আমাকে সেম পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আমাকে কনফার্ম পাসওয়ার্ড এখানে ম্যাচ করতে হবে অবশ্যই তো আমি আমার পুনরায় সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে ওকে তারপর ফার্স্ট স্টেপের আমাদের কাজ শেষ এখন আমি কন্টিনিউতে চলে যাব যাওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন এখানে আমাদেরকে একটা ফুল নেম দিতে হবে তবে নামটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ড অনুসারে নামটা দেওয়ার চেষ্টা করবেন এটা আমার অটোমেটিকলি নিয়েছে বাট কোনো ধরনের ডট আপনি ইউজ করতে পারবেন না তবে এইটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি বায়ার হিসাবে এখানে জয়েন করতে চান তখন এখানে বায়ার সিলেক্ট করতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি জয়েন করতে চান তখন আপনাকে এখানে সেলারটা সিলেক্ট করে দেন আপনাকে স্কিলগুলো অ্যাড করতে হবে তো আমি মোটামুটি এখন জাস্ট এসিওটা রাখলাম কারণ স্কিলটা আমি পরে অ্যাড করব তারপর আই এম নট রোবট তারপর এখান থেকে আমি জয়েনে চলে যাব জয়েনে যাওয়ার পর তো আমার অ্যাকাউন্টটা মোটামুটি তৈরি হয়েছে বাট আমার প্রোফাইলটা এখন কাস্টমাইজেশন করতে হবে তো প্রোফাইল কাস্টমাইজেশনের জন্য আপনি প্রথমত উপরে যাবেন উপরে যাওয়ার পর এখানে আপনি এখানে আপনাকে যেইটা করতে হবে এখানে আপনাকে প্রথমত প্রোফাইল পিকচারটা দেখেন এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে জয়েন করেছি তো আপনি এখানে যাওয়ার পর প্রোফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে প্রোফাইলটা সিলেক্ট করার পর এই যে প্রোফাইলের উপরে সেটিংসের একটা অপশন দেখতে পারবেন জাস্ট সেটিংসে যদি আপনি ক্লিক করেন দেন আপনি আবার ওই প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যাওয়ার পর আপনি সেটিংসে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করলে আপনাকে এখানে সিলেক্ট ইমেজ আপনাকে একটা প্রোফাইল ফিক্সার ইউজ করতে হবে তো আমি আমার একটা প্রোফাইল ফিক্সার ইউজ করব। তবে সবসময় সিম্পল প্রোফাইল ফিক্সার ইউজ করার চেষ্টা করবেন আঁকা বাঁকা ছবিগুলো ইউজ না করাটাই বেটার বাট আমি এখন কোন প্রোফাইল ফিক্সারটা ইউজ করবো একটু ওয়েট এখানে এখানে নাই আমি যদি অন্য একটা জায়গায় যাই তো প্রোফাইল ফিক্সার হিসাবে ওকে আমি যদি এই পিকচারটাকে ইউজ করি ওকে আমি এই পিকচারটাকে ইউজ করলাম এখানে আপনি পিএনজি জেপিজি মোটামুটি অনেকগুলো ফাইল আকারে এটাকে আপনি ইউজ করতে পারবেন এবং থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড আকারে আপনি যদি ব্যবহার কর করতে পারেন সেটা হবে হচ্ছে গ্রেট তারপর এখানে আপনি যদি সেটিংসে ক্লিক করেন এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারবেন ওকে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইটা ব্যবহার করি তারপর এখানে আমি ডান দিয়ে দিই ওকে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ইউজ করতে পারবো না কারণ ফার্স্ট আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে মোবাইল ভেরিফিকেশানটা বা ফোন নাম্বার ভেরিফিকেশান করতে হবে তো ওকে যদি আমি আর একটা ব্যবহার করি একটু ওয়েট এইটাকে আমি যদি ব্যবহার করি তারপর তারপর এটাকে আমি ডান দিয়ে দেই ডান দিয়ে দেই এখনও এটা আসলে সেভ হবে না ওকে আমি প্রথমে প্রথমে আমি আগে কি ইমেলটাকে ভেরিফিকেশন করে নেই ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনি আপনার মেইলে চলে যাবেন মেইলে যাওয়ার পর একদম প্রথমেই দেখতে পারবেন এসিও ক্লার্ক থেকে একটা টেক্সট আপনাকে পাঠাবে এই জায়গায় আপনি এটাকে মোটামুটিভাবে পড়ে নিতে পারেন আর যদি না পড়ে নেন প্রথম যে লিঙ্কটা থাকবে একদম ফার্স্ট যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এইটা ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন ইমেল সেন্ড সাকসেস এই ইমেলটা ভেরিফিকেশন হ্যাজ বি কনফার্মড হয়ে গেছে তো আমার ইমেলটা মোটামুটি ভেরিফিকেশন হয়ে গেছে এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তারপর রিফ্রেশ করি এই লেখাটা থাকবে না আনভেরিফাইড অ্যাকাউন্ট এখন ভেরিফাইডটা হয়ে গেছে নেক্সট স্টেপে আমাকে টাইম জোনটা সিলেক্ট করতে হবে টাইম জোন আমি এখান থেকে বাংলাদেশ ঢাকা এইটা আমি সিলেক্ট করে দেব তো এখানে একটু ওয়েট ফিল্টারিং করার কোনো অপশন নাই ওকে এশিয়া ওকে আমি এখান থেকে এশিয়া ঢাকা যেটা এশিয়া এশিয়া ঢাকাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন আমি কভার পিক্সারটি ইউজ করতে পারবো যখন আমি ফোন নাম্বারটা ভেরিফাই করবো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমি এখানে চলে যাব সিকিউরিটিতে তারপর টেলিফোন নাম্বার এখানে আমি অ্যাড করবো অ্যাড্রেস ভেরিফিকেশন এই জিনিসগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আমি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে দেই তারপর এখান থেকে আমি এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ কোডটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করার পর এই জায়গায় আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই সেই নাম্বারটা দেবেন যে নাম্বারটা আপনার কাছাকাছি থাকবে নাম্বারে কোড যাবে সেই কোডটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো এম নট রোবট এখানে রিসিভ স্পেশাল তো এখানে তারপরে এখান থেকে আমি ভেরিফাই করে দিলাম এখানে আপনার নাম্বারে কোড যাবে সেই কোডটি এখানে সাবমিট করতে হবে ওকে আমার কোডটা চলে এসেছে তো আমি এখানে কোডটা সাবমিট করব জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ অন তারপর ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি সরাসরি গো হোম এখানে চলে যাবেন তারপর আমি আবার এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে প্রো কভার পিকচারটা অ্যাড করবো তো কভার পিকচারটা আপনি এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন তো দেখেন আমি যদি সেটিংসে ক্লিক করি উপরে দেখতে পারবেন এই যে সেটিংস এখানে লেভেল অন ফার্স্ট আপনারা লেভেল অন থাকবে তারপর দেখেন সিলেক্ট ইমেজ এখান থেকে আমি আমার কভার পিকচারটা এটা আপনি ক্যানভা এডিট করতে পারবেন এটাকে আমি ডান করে দিলাম এখন এটা আপডেটেড হয়ে গেছে যদি আমি এখন রিফ্রেশও দেই দেখবেন কভার পিকচার এবং প্রোফাইল পিকচারটা থেকে যাবে আর কোনো প্রবলেম হবে না তারপর এখান থেকে আপনি হোম কমিউনিকেশন প্রোফাইল এরকম উপরে দেখতে পারবেন দেখার পর এখানে আমি সরাসরি প্রোফাইলে চলে যাব সামথিং অ্যাবাউট ইউ আপনার সার্ভিস রিলেটেড আপনার সম্পর্কে কিছু বিষয় এখানে আপনি অ্যাড করবেন তো এটা যখন আপনার যখন সার্ভিস মেক করবো আমরা সার্ভিস মেক করার পর যখন কোনো ক্লায়েন্ট আসবে এসে দেখবে এখান থেকে দেখতে পারবে তো আমি এখানে লিখে দিলাম লুকিং টু বুস্ট ইোর অনলাইন অনলাইন প্রেশেন্স অ্যান্ড ড্রাইভ মোট্রাফিক মোট্রাফিক তারপর এখানে আমি কী লিখতে পারি টু ইউর ওয়েবসাইট 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 তারপর এখানে আমি লিখলাম মিট মিট হেদায়েত মিট হেদায়েত মিট হেদায়েত ইওর 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 কো টু অ্যাডভান্সড অ্যাডভান্সড এসিও এক্সপার্ট তো জাস্ট আপনারা আরও একটু বড় দেখার চেষ্টা করবেন আমি খুব বেশি বড় এখানে আমি অ্যাড করলাম না এসিও এক্সপার্ট এইটুকু লিখে আপনাকে সেভ করতে হবে না আপনি যদি আপনি যদি পিছনে চলে যান এইটা অটোমেটিক সেভ হয়ে যাবে আপনি মনে করেন এখানে চলে আসলেন আসার পর আপনি দেখবেন এইটা অটোমেটিক সেভ হয়ে গেছে আপনাকে এক্সট্রাভাবে সেভ করতে হবে না তো এখানে আপনি দেখেন যদি আমরা যদি আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা করতে পারবো সার্ভিস ক্রিয়েট করতে পারবো বাট আপনি যদি সেলার অপশানে যান সেলার অপশানে যান আপনি একজন সেলার নো সার্ভিস ক্রিয়েট এ নিউ সার্ভিস এখান থেকে করতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে আমি চলে যাব চলে যাব কোথায় ওকে ইয়োর প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর আপনি যদি প্রোফাইলে সার্ভিসেস দেখেন এটা সার্ভিস সিলেক্ট আছে ইউ হ্যাভ নো সার্ভিস আমাদেরকে স্টার্ট নিউ সার্ভিস হেয়ারে ক্লিক করলে এখানে আমরা জাস্ট ফাইবারে যেমন গিক তৈরি করি প্রথমে এখানে ছয়টা স্টেপ আছে প্রথমে ওভারভিউগুলো কমপ্লিট করতে হবে তারপর প্রাইসিং সেগমেন্টে ক্লিয়ার করতে হবে কন্ট্রাক্ট রিকোয়ার পেমেন্ট রিভিউ এ টু জেড আমরা এখান থেকে কমপ্লিট করবো জাস্ট ফাইভার গিগের মতো তো আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এখান থেকে কোনো প্রবলেম ফেস করবেন না এবং পেমেন্ট কীভাবে নেবেন এই জিনিসটা আমি পরবর্তী ধাপগুলোতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো আজকে প্রথম পার্ট ছিল আমরা সেকেন্ড স্টেপে দেখব কীভাবে আমরা এসিও ক্লার্কে একটা সার্ভিস মেক করতে পারি এবং রিসার্চ করে এটাকে আমরা মেক করতে পারি যেন আমরা খুব দ্রুত অর্ডার পাই ওকে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনের সেকেন্ড পার্টে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম